গুড মর্নিং। তাহলে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিলাম। এই পুচকু বাবুকে নিয়েই তো আমার সারাদিন কেটে যায়। দেখো ও এত সব খেলা থাকতেও ওই সব ছাটা ঘর মোচা এসব নিয়েই খেলা করে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর গরম তো ভালোই পড়েছে, যতই বৃষ্টি পড়ুক না কেন গরমটা আর কিছুতেই কমছে না। তো আমি এই মশার ফসার এখনো গোছানো হয়নি, গোছাবো গুছিয়ে একটু চা টিফিন খেয়ে তারপর আজকে রান্না করবো। আজকে স্পেশাল কিছু একটা রান্না করছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তাহলে কাজগুলো করে নিই। এই দেখো ঝাঁটা নিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে, সব খেলনা এখানে পড়ে আছে, উনি ওই ঝাঁটা দিয়ে ঝাড় দেবে। কিন্তু ঝাড় দেওয়ার নামে কি করছে, বসে বসে কাঠি গুনছে। এই পাশটা আসো, এই পাশে একটু ভালো করে ঝাড় দাও, সবাই দেখুক। এই যে আমার বাবা ঝাড় দিচ্ছে, দেখো ঝাড়টা না দিলেও কাঁটা কাটি করছে। হ্যাঁ তুমি ভালো করে পরিষ্কার করো, তুমি এটা ধরে কি করছো, ভেঙে যাবে তো। তুমি ঝাড়ু দাও, এই যে সবাই দেখছে কিন্তু কাজ ফাঁকি দিচ্ছ, দাও ভালো করে। দেখেছো কি দুষ্টু, ভেঙে যাবে। চলো চলো তোমার কাজ শুরু করো তাড়াতাড়ি। আজকে দুপুরের মেনুতে মাংস হচ্ছে, আর মা রান্না করেছে শাক, কি শাক সেটা বলতে পারছি না। যাই হোক একটা শাক করেছে আর সবজি আছে, শুক্তো আছে। জিরা রাইসের সাথে চিকেন কষা খাবো আমরা, কষাও না একটু ঝোল রেখেছি সামান্য, আর একটু হলেই হয়ে যাবে। আর এটা আমরা নর্মাল যে চাল সেটা দিয়েই করছি, দেরাদুন রাইস দিয়ে করছি না, খারাপ লাগবে না। তাও যা যা দরকার সবই দিয়েছি। স্নান হয়ে গেছে, এবার জামা কাপড় মিলতে এসেছি ছাদে। এখানে আমি অনেক কিছু গাছেরই নাম জানি না, এইটা তো হচ্ছে অ্যালোভেরা, বেশিরভাগই আমি চিনি না কি গাছ এগুলো। খাইয়ে তারপর
স্নান করতে গেছি, এখন আমি আর বাবা খেতে বসবো। বাবা আমারও খাওয়া হয়ে গেছে। চলো এই যে ঠাকুর বাবা, এই যে ঠাকুর, ঠাকুর প্রণাম করো। আমরা আবার একটু বেরিয়ে গেছি ঘুরতে, অনেকদিন পরই বেরোলাম। ঘরে বসে বসে আমার গোপালে ভালো লাগছিল না, তাই একটু বেরিয়ে পড়লাম। আর একটু ফুচকা খাবো বলো বাবা, আর ফুচকা খেয়ে বাপের বাড়ি যাবো, মাসি মামার সাথে দেখা করতে যাবে। এই যে গাড়ি চলে এসেছে আমাদের, কোথায় হাওয়া দেবে ঘর তো ওকে। আমরা এখন গাড়িতে পড়েছি, একটু পরে খাচ্ছি, সবার খাওয়া হয়ে যাক তারপর আমরা খাবো। চিকেন বিরিয়ানি এখানে কোনো মটন পাওয়া যায় না, চিকেন চাপ পাওয়া যায়। পঞ্চাশ টাকার বিরিয়ানি, দেখি কিরকম খেতে হয়, প্রথমবার খাচ্ছি। পঞ্চাশ টাকার বিরিয়ানি ভালোই দিয়েছে, খারাপ দেয়নি। একটা লেগ পিস আছে আর একটা আলু দিয়েছে। আর দেখি এই খাবে কী দিল, দুটো নিয়েছি। পঞ্চাশ টাকা হিসেবে পরিমাণটা ভালোই দিয়েছে, অনেকটাই দিয়েছে। এখানে এখানে একটা পিস আছে মাংসের আর আলু, ভালোই মোটামুটি পিস মাংসের। তোমরা তো দেখছো, এটা এটাও দেখো, ভালোই পিস আছে মোটামুটি। এখানে পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি, এমনি ভালো লাগবে না, তাহলে খেয়ে নিচ্ছি। শুরু করলাম পঞ্চাশ টাকা রাখতেই হবে, তাও যথেষ্ট দিয়েছে ওরা। তাহলে এই বিরিয়ানি খেতে খেতে আমি ব্লগটা আজকে শেষ করে দিলাম। যদি ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো।
আজকের জন্য সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, টাটা।